হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা সবাইকে। আর আজকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের পায়েস রেসিপি। পায়েসটা সবাই রান্না করতে পারেন, বাট আমি বাড়িতে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপি শুরুর আগে রিকোয়েস্ট করব, রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমি আজকে আধা কেজি পরিমাণ দুধ দিয়ে পায়েসটা তৈরি করে দেখাবো। তার জন্য আগে থেকেই দুধটা জাল করে নিচ্ছি, এরকম বলক আসলে দুধটা নামিয়ে নিব। আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, 1/3 কাপ পরিমাণ চাল দিয়েছি এখানে, পোলার চাল। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন পোলার চালটাই দিতে। আমার কাছে মনে হয় পোলার চাল ছাড়া পায়েসের যে ঘ্রাণটা আসে সেটা অসম্পূর্ণই থেকে যায়। এখন চালটা ধুয়ে আর 1 কাপ পানি দিয়ে আমি চালটা ফোটাতে দিয়ে দিচ্ছি, আর একটু নেড়েচেড়েও দিচ্ছি। চালটা আমি 80% সিদ্ধ করে নিচ্ছি। আপনাদের চালের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে পানিটা কম বেশি করে নেবেন। এখন দিয়ে দিলাম 3 টুকরো তেজপাতা, আর 3 টুকরো দারুচিনি, 3 টুকরো ফাটানো এলাচ। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চালটা ফুটতে আর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আপনাদেরকে দেখিয়ে দিই চালটা কেমন ফুটেছে। আমি 80% সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন বলক দেওয়া দুধটা এর ভেতর ঢেলে দিচ্ছি, আর চুলার আঁচটা এই পরিমাণে একটু বাড়িয়ে দিয়ে বলক করে নেব। আমি এর আগেও মধু দিয়ে এরকম পায়েস রান্না করে বহুবার খেয়েছি। আমি এখানে লবঙ্গ দিতে ভুলে গিয়েছিলাম, তাই 3টা লবঙ্গ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর যে পাতিলে দুধটা গরম করেছিলাম এই পাতিলেই 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। পানিটা আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর এভাবে পায়েসটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামের থেকে কম রেখে আস্তে আস্তে করে অনবরত নেড়েচেড়ে দিব। আর মিষ্টিটা একটু কড়া করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লবণ। আপনার এখানে লবণটা স্কিপ করতে পারেন, আমি মিষ্টিটা কড়া করার ক্ষেত্রে ব্যবহার করেছি। আর বলে রাখি, আমি কিন্তু পায়েসটা তৈরি করছি মধু দিয়ে, তো মধুর পায়েসটা একবার হলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এমনিতেই আমি রাজকীয় স্বাদ বলিনি, জাস্ট অছাম লাগে এরকম একটা রেসিপি। এখন এই পরিমাণ দুধ ও চালের ভেতর 1 কাপ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। তো আপনারা মধুর পরিবর্তে গুড়টাও দিতে পারেন, তবে কারো বাসায় যদি এরকম জমা মধু বা খাঁটি মধুও থেকে থাকে তাহলে সেটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন কতটা স্বাদ হয়ে থাকে এই পায়েসটার। আর পায়েসটা হয়ে আসার আগে আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম এই তেজপাতা উঠিয়ে নিচ্ছি। আর যে গুঁড়া দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম শেষ পর্যায়ে গুঁড়া দুধটাও দিয়ে দিলাম। আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আগে থেকেই। দেখুন বোঝা যাচ্ছে কতটা ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো কিছু দিয়ে ম্যাশ করেও নিইনি, জাস্ট অল্প লো আছে একটু বেশি সময় করে জাল করে নিয়েছি, এতেই পায়েসটা 50% গলে গিয়েছে। আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ভালো করে ভেজে নিচ্ছি। জাস্ট 1 মিনিটে ভাজলেই হবে, বেশি ভাজা যাবে না। আর আমি আপনারা চাইলে ঘি দিয়ে এই বাদামগুলো ভেজে নিতে পারেন। আমি শুকনো তাওয়াতে এটা ভেজে নিয়েছি। শেষ পর্যায়ে পায়েসের উপর ভাজা বাদামগুলো ইচ্ছা মতো সাজিয়ে নিলেই রেডি আমার রাজকীয় স্বাদের পায়েস। আমি বাসায় এভাবে তৈরি করি, তবে অনেক সময় আছে একটু বেশি দুধ দিয়ে তৈরি করা হয়, আর এই সময় দুধটা একটু কম ছিল। তাই কীভাবেও অল্প দুধ দিয়ে তৈরি করা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। কার কতটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।